হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এই মুহূর্তে কোচবিহারে রয়েছি, বাড়িতে এসেছি, তো সেখান থেকেই ঠিক হলো আমরা আসাম ঘুরতে যাব, যেহেতু ওদের বাড়ি থেকে আসামটা খুব কাছেই। তো ফার্স্ট যেটা ডিস্ট্রিক্ট করবে সেই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে ধুবড়ি। আর কোচবিহার থেকে আসামের যে গেট সেটার জায়গাটার নাম হচ্ছে বক্সিরহাট। তো বক্সিরহাট থেকে ধুবড়ি শহর, যেটা ডিস্ট্রিক্ট প্লাস একটা শহরও আছে ধুবড়ি নামে, সেই শহরটার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। তো সেখানে যেতে যেতে বা সেখানে গিয়ে আমরা কী কী দেখলাম বা কীভাবে যাচ্ছি, যা যা পড়বে সব আপনাদেরকে শেয়ার করব, চলুন আমাদের সাথে। এই জায়গাটার নাম হচ্ছে বক্সিরহাট, আর এটা একটা গেট। আমি এখন আসামে দাঁড়িয়ে আছি আর ওর সাইডে হচ্ছে কোচবিহার, আর আমরা কোচবিহার থেকেই এলাম। চলুন আমাদের সাথে। বক্সিরহাটের এই গেটটির এক পাশে ওয়েস্ট বেঙ্গল আর এক পাশে আসাম। আমরা অলরেডি আসামে পা রেখে ফেলেছি আর এইখানে আমাদের কিছু ফর্মালিটিস করতে হলো। এখানে রয়েছে কিছু আসাম পুলিশ। আমরা যে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ভিন রাজ্যে এসে পড়েছি, এটা ভাবতে বেশ অন্যরকম লাগছে। সব কিছু একই থাকলেও সব কিছু কিন্তু একই নয়। আর আমরা যে অন্য রাজ্যে এসে পড়েছি তা হঠাৎ করে টের পাইয়ে দিল এদের ভাষা। রক্ষীরা সকলেই আসামি ভাষায় কথা বলছে, আমরা বাংলা। কখনো বোঝাতে অসুবিধে হলে হিন্দি বলছি, কিন্তু ওরা কেউ আসামি ছাড়া অন্য ভাষা বলল না। ওই যে হলুদ ক্ষেতটা দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু সর্ষে ক্ষেত, সর্ষে গাছে হলুদ ফুল। আমরা যাচ্ছি গদাধর নদীর উপর দিয়ে, বেশ চওড়া নদীটা। প্রসঙ্গত বলে রাখি, ধুবড়ি শহরটা কিন্তু এই গদাধর আর ব্রহ্মপুত্র নদী দিয়ে তিন দিকে ঘেরা। আজকে আমাদের সাথে রয়েছেন আমার মা, দিদি, জামাইবাবু আর দিদির শাশুড়ি মা। ওরা রয়েছে সামনের গাড়িতে। রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝেই চোখে পড়ছে ইটভাটা, প্রচুর ডোবা আর বিঘার পর বিঘা সর্ষে ক্ষেত, যা আপনাদের আগেই দেখিয়েছি। আমার ডান সাইডে আমাদের সাথে হয়েছে রেলপথ। আমরা এসে পড়লাম রূপসী নামের একটি জায়গায়। রূপসী নামটা বেশ মনে ধরলো। জায়গাটা অতখানি শহুরে মনে না হলেও জায়গাটির কিন্তু একটি আলাদা ইম্পর্টেন্স রয়েছে। একটি বোর্ডে অ্যারো চিহ্ন দিয়ে পথ দেখানো ছিল রূপসী এয়ারপোর্টের, অর্থাৎ উড়োজাহাজে ওঠানামা করতে হলে আসতে হবে রূপসীতে। আর এই মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম, আমরা যাচ্ছি ধুবড়ি। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম ধুবড়িতে। আর যেতে যেতে ধুবড়ি সম্পর্কে কিছু কথা বলে রাখি। ধুবড়ি শহরটা না একটি অনেক পুরনো শহর। ধুবড়ি জেলার হেডকোয়ার্টার এই ধুবড়ি শহর, যার পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস, লোককথা। এই শহরকে কিন্তু ল্যান্ড অফ রিভার্সও বলা হয়ে থাকে, কারণ আগেই বলেছি শহরটি তিন দিকই নদী পরিবেষ্টিত। নদীর ধার ঘেঁষে ঘেঁষে শহরের কথা। বাণিজ্যিক দিক থেকেও শহরটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে একটি নদী বন্দর, যার মাধ্যমে প্রধান বাণিজ্যিক পণ্য পাটের পাশাপাশি আরো অনেক পণ্যই পরিবাহিত হয়। আমরা এসেছি ব্রহ্মপুত্রকে স্পর্শ করতে, আর ব্রহ্মপুত্র চলে এলো আমাদের চোখের নাগালে। এই সেই ব্রহ্মপুত্র। আমি এর আগে আসামে এসেছি, কিন্তু মাকে আসামে নিয়ে আসা হয়নি। মার শরীরটাও সুস্থ নয়, কিন্তু ব্রহ্মপুত্রকে দেখার ইচ্ছে ছিল প্রবল। তাই দিদির বাড়ি কোচবিহার থেকে আসাম যেহেতু একেবারেই কাছে, তাই মাকে একদিনের জন্য একটু ব্রহ্মপুত্র দেখাতে নিয়ে এলাম। এখান থেকে পাবলিক গাড়ির প্রবেশ নিষেধ, কারণ রাস্তার বাঁ পাশে ব্রহ্মপুত্র নদী সংলগ্ন একটি পার্ক থাকলেও ডান পাশটা কিন্তু সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া। পথের শুরুতেই স্মরণ করা হয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মনকে।
ডান পাশে রেসিডেন্স অফ পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং এরকম আরও অনেক ডান পাশের ডাক বাংলো রয়েছে। আরেকটু এগোলেই কোচ রাজবংশের সর্বশ্রেষ্ঠ সেনাপতি চিলা রায়ের মূর্তি। আসামের লেখাগুলো দেখবেন হরফগুলো বেশিরভাগই বাংলা হরফের মতোই, তবে আসামের বয়সূন্য রটা কিন্তু একটু আলাদা। বাংলার বয়ের পেট কেটে দিলেই হয়ে গেল আসামের র। এ পথে আরও এক দর্শনীয় স্থান পাঁচ পীরের দরগা। এর ইতিহাস ঘাটলে স্বয়ং মুঘল সম্রাট ঔরঙ্গজেবেরও দেখা পাওয়া যাবে। এই যে এতক্ষণ নদীর ধার ঘেঁষে একটি পার্কের পাশ দিয়ে হেঁটে চলেছি, তার নামটি বলা হয়নি। চলুন তবে এরও কিছু কথা জেনে নেওয়া যাক। পার্কটির নাম দেওয়া হয়েছে নেতাই ধুবুনি ঘাট, অর্থাৎ এটি একটি ঘাট। এর পিছনে একটি লোককথা আছে তা এরকম, নেতাই নামে একজন মহিলা ধোপা ছিলেন, বড় ভাষায় বলা হতো ধুবুনি, তাই নেতাই ধুবুনি। তো তিনি দেবদেবীর কাপড় চোপড় এই ঘাটে ধুতেন, সেই থেকে এই ঘাটের নাম নেতাই ধুবুনি ঘাট। এর ইতিহাস খুঁজতে গেলে চাঁদ সদাগড় বেহুলা লক্ষ্মীন্দরের নাম চলে আসবে। পার্কে ঢোকার মুখেই কিন্তু সেই নেতাই ধুবুনির একটি মূর্তি রাখা আছে। এদিকে মার সাথে দিদি জামাইবাবু বেশ জমিয়ে গল্প করছে, অনেকদিন পর এই মামের দেখা। ছবি তোলার জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো, দেখুন সবাই ছবিও তুলছে কিরকম। আমি একদম রেলিং এর ধারে একটু আসি। বা কি দারুণ, এখানে অনেক নৌকো দেখতে পাচ্ছি আমি। ওপারে গ্রাম, আর ওই গ্রাম থেকে বোধহয় নৌকো হয়ে এপারে যাতায়াত হয়। কি ভালো লাগছে, চরগুলো কিরকম জেগে উঠেছে। এখন তো শীতকাল, ভরা বর্ষায় এ ব্রহ্মপুত্র কিন্তু আর নদী থাকবে না, রূপ নেবে সাগরের, শুধু জল আর জল, যার আর ওপার দেখা যাবে না। সেরূপ আমি দেখেছি একেবারে গৌহাটিতেই, সে শহরও তো নদীর ধার ঘেঁষে। আজ অনেকদিন পর মা দিদি জামাইবাবু একসাথে বসে গল্প করছে, এটা দেখতে না আমার ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর প্রাকৃতিক ভিউটার সাথে সাথে আমি ওদেরকেও দেখছিলাম। অনেক দূরে ওগুলো কিন্তু সব কাঁচা ঘরবাড়ি। এবার কিন্তু আমরা আর থাকতে পারলাম না, একটি নৌকো ঠিক করা হলো, দাম নেবে 300 টাকা, আমাদের নিয়ে যাবে ওপারে ওই চরে, হবে একটু নৌকো বিহার। আর কথা না বাড়িয়ে চলুন তবে যাওয়া যাক, শুধু ফিল করি। Thank you.
আমাদের 3 নৌকোযাত্রী ওরা নেমে গেল এই চরে। কথা বলে জেনেছিলাম ওরাও শিলিগুড়ি থেকেই এসেছে। আর আমরা আরেকটু এগিয়ে আরেকটি চরে নৌকো থেকে নামলাম। চরটা একবার দেখুন শুধু, কত দূর বিস্তৃত তার কোনো ঠিকানা নেই। নির্জন একটি চর, ভালো না বেশি উপায় নেই। ভীষণ ভালো লাগলো, খুবই আনন্দ করলাম আমরা সবাই। ব্রহ্মপুত্রের এই নাম না জানা নদীর চরে রেখে গেলাম অনেক পদচিহ্ন। জানিয়ে পদচিহ্ন থাকবে না, হয়তো আজই নয়তো বা কাল, বৃষ্টির জলে নয় হাওয়ায় মুছিয়ে দেবে আমাদের পদচিহ্ন। তাই ব্রহ্মপুত্র নদীর চরে আমাদের এই পদচিহ্ন আমি ক্যামেরায় বন্দি করে নিয়ে চললাম আমার সাথে। মায়ের ব্রহ্মপুত্র নদীকে দেখার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আমি কিছুটা হলেও পূর্ণ করতে পেরেছি, এখানেই আমার সার্থকতা। এবার আমাদের ফেরার পালা। আরেকটা কথা জানাই, এই নদীর ধার ঘেঁষে কিন্তু রয়েছে আরেকটি দর্শনীয় স্থান, শিখ গুরুদোয়ারা। ইতিহাস ঘাটলে জানা যায় যে প্রথম শিখ গুরু নানক এবং পরবর্তীতে নবম শিখ গুরু তেগ বাহাদুর কিন্তু এই ধুবড়িতে এসেছিলেন, এবং তাদের সেই স্মৃতিকে ধরে রাখতে কিন্তু এই শিখ গুরু গড়ে তোলা হয়েছে। নাম দেওয়া হয়েছে গুরুদোয়ারা শ্রী তেগ বাহাদুর সাহিব। সেদিক দিয়ে দেখলে শিখ জাতির ক্ষেত্রেও কিন্তু ধুবড়ির গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আমার একদিনের ট্যুরে ধুবড়ি ভ্রমণ। কোচবিহার থেকে ধুবড়ি কিন্তু আসতে আমাদের সময় লেগেছে মাত্র 1.5 ঘন্টা। যারা ভাবছেন যে ব্রহ্মপুত্রকে ছুঁয়ে দেখতে চাই, তাদের জন্য কিন্তু ধুবড়ি বেস্ট। আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওয়। সবশেষে মেয়ের তোলা কিছু ছবি থাকলো, দেখতে থাকুন।